বন্ধুরা, আজকে আমি দার্জিলিং এ আরেকটা হোটেলের রিভিউ দেব। এটা হচ্ছে হোটেল ফ্লোরা। হোটেল ফ্লোরা হচ্ছে এসএন দাস রোডে, আর এর সামনেই হচ্ছে বিগ বাজার, আর বিগ বাজার জেনারেল পোস্ট অফিস, আর এটা ল্যাডেনলা রোড হচ্ছে এর মোড়টা। আর এখান থেকে 4 মিনিট 5 মিনিটও লাগবে না আপনাকে ম্যালে, মানে এটা জাস্ট হাঁটা পথে, আর এটা খুবই জমজমাট একটা জায়গা। আর এখানে লজিং এর থাকাটাই ভালো, কেন আপনারা তো যখন দার্জিলিং এ গেছেন নানান স্ট্রিট ফুড থেকে শুরু করে নানান রেস্টুরেন্টে খাবেন। আর এখানে একটা বিশেষত্ব আছে, এখানে একটা ওপেন টেরেস আছে দোতলায়, সেইখান থেকে আপনারা ক্লিয়ার স্কাই এ দারুণ দেখতে পারবেন ভিউ। তো চলুন আমার সঙ্গে যাওয়া যাক দার্জিলিং এ এস এম দাস রোডে আরেকটা হোটেল। এটা হচ্ছে হোটেল ফ্লোরা, এটাও একদম বিগ বাজারের সামনে, পাশেই ব্লু ডায়মন্ড। চলুন ভেতরটা দেখাই। এই যে রিসেপশনে আছে হোটেল ফ্লোরার, ও হচ্ছে রাহুল, ওই এটা লিজ নিয়েছে। আচ্ছা, এই তোমার কটা রুম বলো? আমার 9খানা রুম আছে। আচ্ছা, 9টা রুম আছে। তোমাদের কি ফুডিং লজিং সব ব্যবস্থা আছে? হ্যাঁ, ফুডিং লজিং থাকে। ফুডিং তোমার রুম রুমগুলো একটু দেখাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই প্যাসেজ, এই ফ্লোর উঠে গেছে, উপরে সিঁড়ি উঠে গেছে। তোমার ডবল বেড দেখাও, আর যেটা ট্রিপল না 4 বেড আছে সেটা। এটা লোকেশন একদম ওই যে বললাম বিগ বাজারের একদম গায়ে, আর এখানে জলের কোনো প্রবলেম নেই। এই হচ্ছে রুম, এটা কি ডবল বেড? এটা ডবল বেডেড রুম। তোমার টিভি নেই না? টিভি নেই, ওয়াইফাই আছে। আচ্ছা, ওয়াইফাই কানেকশন আছে। এই কমোড আছে, গিজার আছে, জলের কোনো অসুবিধা নেই। আরেকটা রুম চলো, এখানে আরেকটা রুম আছে। এটা, হ্যাঁ, এটা 3 বেডরুম, এটা 3 বেডরুম। এগুলো রেট কি আছে বলো? এখন তো আমি 1000 টাকা দিয়ে দিই, সিজনে বেশি হয়। সিজন অফ সিজনের তফাৎ আছে বলে 2500 ওই একটু রেটটা একটু আপ ডাউন করে, তবে এখন মোটামুটি 1000 টাকা পেয়ে। আর এটা টয়লেট আছে এখানে, টয়লেটও যা, ওই গিজার আছে, কমোড আছে, বেসিন আছে, সবই আছে। আর এখানে একটা ছোট্ট ব্যালকনির মতনও আছে বাইরে, ওখানেও আপনারা গিয়ে বসতে পারবেন। আচ্ছা, আর কয়েকটা এই প্যাসেজ দিয়ে আবার এখানে যাচ্ছি। আর কার্পেট কিন্তু সব ঘরেই দেখলাম, এখানে সব ঘরেই কার্পেট আছে। এটাও তিনজনে অনায়াসে থাকতে পারবেন। এখানে টিভি আছে, একটা মিরার আছে, আর চেয়ার আছে, একটা ছোট্ট ড্রেসিং টেবিল আছে, আর টয়লেট আছে, ওই গিজার ইয়ে যা যা আছে সবই আছে, আর কমোড আছে, বেসিন আছে, সবই আছে। ও, রুমের কার্পেট চেঞ্জ করবে? হ্যাঁ, তো ভালো করো। ওটা দেখালাম, 3টে। আচ্ছা, এইটা আরেকটা আছে, এটাও আপনার ওই 3 বেডরুম। এখানেও আপনার এটা পুরোটাই কার্পেট আছে, এই টয়লেটে কমোড আছে, গিজার আছে, বেসিন আছে, এখানে অসুবিধা নেই কিছু। আর এখানেও একটা ছোট্ট মিরার আছে, সেটাতে আপনাদের কাজ চলে যাবে। আর একটা সোফা আছে বসার জন্য, আর সাথে একটা চেয়ার এবং টেবিল আছে, এবং একটা টিভিও আছে। আচ্ছা, রেট কি একই বলছে না? এই একটু ব্যালকনির দিকে যাচ্ছি, এটা হচ্ছে একটা কমল ব্যালকনি,
এই ব্যালকনিটা ওই ঘর থেকে যেটা দেখিয়েছিলাম, এখানটা আপনারা অনায়াসে বসতে পারবেন, সময় কাটাতে পারবেন। এই ভিউগুলো ভালো আসে, কিন্তু এখন ফগি দার্জিলিংয়ে, দুদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে বলে, আর দার্জিলিংয়ের ব্যাপার তো সবাই জানেন, এটা ফগ না থাকলে এটা ক্লিয়ার স্কাইয়ে খুব ভালো আপনারা ভিউটা পেতেন। আর এখানে বসে আপনারা চেয়ার টেবিল থাকে, এখন বর্ষার জন্য চেয়ার টেবিল দেয়নি, আপনারা এখানে বসে সময় কাটাতে পারবেন। বেশ স্পেশিয়াস একটা জায়গা, পাশেই ব্যাংক এটা, আরে লোকেশনটা খুবই ভালো। আর এখানে ফুডিং লজিং ওই বেডটি থেকে বেডটি ব্রেকফাস্ট লাঞ্চ ইভিনিং টি ডিনার সবই আপনারা পেয়ে যাবেন। আর এমনি যদি ফুড অ্যান্ড লজিং না থাকলে আপনারা ইয়েও থাকতে পারেন, শুধু লজিংও থাকতে পারেন। আচ্ছা, এই মোটামুটি একটা রিভিউ দিলাম। এই নেমে যাচ্ছি এখন সিঁড়ি দিয়ে, আর এখানে নিচেও কিছু ঘর আছে, সেগুলো এটা স্টাফ রুম। আচ্ছা, এটা ঠিক আছে, না ঠিক আছে, এটা স্টাফেদের রুম ওটা। আর এইটা হচ্ছে নিচটা, এখানে আপনারা গ্রুপেও আসতে পারবেন, যেমন বাস পার্টি আছে অনেক, এখানে 30 জন 40 জনও আসতে পারবেন। যদি রান্না না করে থাক করার ব্যবস্থা, তাহলে এরাও রান্না করা, এখানেও ধরুন আরামসে। হ্যাঁ, এটা তো 5 জন আরামসে, এটা ডবল বেড, 7 জন থাকতে পারবে। আর এটা তো মিরার আছে, টেবিল আছে, সোফা আছে, আর টিভিটা ছিল, টিভিটা সরিয়েছে, ঘরটা রং হচ্ছে, ও টিভিটা খারাপ হয়ে গেছে, আচ্ছা টিভি আবার আসবে। আর এইটার বাথরুমটাও একটু বড়, ওই সবই আছে, কোমর থেকে শুরু করে গিজার সবই আছে, বেসিন সবই আছে, আর সব ঘরেই কার্পেট দেওয়া আছে। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।